ঝিনাইদহের শৈলকোপাই অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামের ইকরাম হোসেন নিজ উদ্যোগে তার বাড়িতে এই ঈদ সামগ্রী বিতরণ করেন জানা যায় ইকরাম হোসেন সহ জাহিদুল ইসলাম এবং মোহন নামের আরও দুজন ব্যক্তি এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করেছেন তারা দুজনই প্রবাসে থাকার কারণে ইকরাম একাই বিতরণ করেন এদিন গ্রামের একশো জন হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয় আমার কেমন লাগতে যেমন আমি কানা চোখে দিই এই মালটা দিলে বিদায় কালকে বিতরণ করে মুখ মুশিয়ে দিয়ে দিয়ে করবো আমার এমন একটা ক্ষমতা নাই যে আমি কি নিয়ে করবো বোঝেছেন যে গরিব হয়ে গেলে বুড়ি হয়ে গেলে তার কোনো মূল্য থাকে না কি জানি খুব ফুর্তি করছে আমার কোনো ফুর্তি নেই খুব ভালো মানুষ আমরা প্রতি বছরে আমি না পালিয়ে আরও কাজ করা যায় তুমি পাও নেই তুমি ফিরে বছরে আমি তোমার চেষ্টা করব বা অন্য কিছু দিয়ে সাহায্য সে করে খুব ভালো মানুষ এই যে ঈদের আগে যে উপহারটা পেলেন ওনার কাছ থেকে আপনার কেমন লাগছে খুব ভালো লাগতেছে গরিব মাসির দেশে কত বড় লোকে দেয় না গরিব মাসির দেশে আইনি তাতে সে কি অন্যায় করতে সাথে ভালো কাজই করতেছে কিছু করে আমাকে তাইকে মানে হলি আমাকে তাই কিনেছে আর দেবে আমাকে সবাই আজ যায় দেখি খুব ভালো লাগছে আমরা সবাই পাইছি আর কি ঠিক মতনই পাইছি ভাই আমাদের এই সাতটা বছর আমরা মুসলমান হয়েছি আমাদের এনে খুব ভালোবাসে ছেলে পিলে নিয়ে আমাদের খুব সান্ত্বনা দেয় এই গোস মাছ তরি তরকারি আমাদের অনেক কিছু সংসার আমাকে চালাইয়ে দেয় অনেক দান খৈরাত করে মনে গেড়ে নিয়ে নেই আমার খুব ভালো জান ঈদের আগে যাই উপহারটা পেয়ে এই ঈদের আগে যে আমরা ঈদ উপলক্ষে যে আমরা ইয়ে পালাম অনুদানটা পাই আমরা সবাই আমরা সম্মিলিতভাবে তারপরে খুব খুশি এবং আরও দোয়া করি আরও বছর বছর জন্য এই পরিবেশগুলো আমরা দেখতে পারি নিতে পারি আমি যা খাবো আর গরিব পাশের প্রতিবেশী এক মরিবই আছে কেউ অথবা গরিব দুঃখী আছে তারা খাবে না এরকম এই দুঃখ নিয়ে আমরা মানে নিজের নিজের চাই নিজেরা কোনো দল দফার ইসি না এটা আমরা নিজের থেকে এগুলো আমরা নিয়ে দেওয়া হচ্ছে যাতে সবাই মিলে এটা ঈদ উদযাপন করতে পারি সবাই যেন সবাই পরিবার সবাই জন্য হাসি খুশি থাকে এই জন্য এগুলো আমরা ইয়ে করতেছি আর কি এটা আল্লাহ দিলে ইনশাল্লাহ আশা করি মৃত্যুর আর যতদিন করতে পারি আশা আল্লাহ টপিক দিয়ে এতদিন দেয় ইনশাল্লাহ আশা করি পারবো ইকরাম হোসেন জানান অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে তিনি আরও বলেন আমার এই কাজ আমৃত্যু পর্যন্ত চলমান থাকবে সে যে দ্রব্যমূল্য উদ্যোগপতি সেই হিসাব করে দেখছি যে অনেক সময় মানুষের যে ভ্যান চালক রিক্সা চালক অনেক বিধবা মা ভবনীরা আছে এখানে অনেক সময় একটু সেমাই সেনেও কিনতে পারে না অনেক সময় কাপড় চুপড় তা তো তার আগেই প্রমাণ পালেন সব কিছু অনেক সময় অনেক যে টুটুক পারি আমার তরফ থেকে আমি সাহায্য সহিত এলাকায় দীর্ঘদিন ধরে করে আসছি এর আগেও করোনাকালীনের সময় তো এলাকায় আপনি খোঁজ নিতে পারেন আমার অনেক অবদান আছেন আর অতিথিতে আপনারা শুনছেন তা আমি আরও কিছু কাজ করতে চাই আমার সাথে আরও দুজন আমার দুই সহযোদ্ধা আপনাকে বলেছি ওরা বিদেশে থাকে ওরা আমার সাথে সর সর্বখানিক খোঁজখবর নাই এবং এলাকায় যারা অসহায় দরিদ্র অনেক লোক মারা গেছে তাদের খাতে হচ্ছে না সে পর্যন্ত আমরা এই তিনজন তিন চারজন মিলে একটা সংগ্রহ করে এলাকায় যারা একেবারে নিরীহত যারা একেবারে বিধবা যারা প্রতিবন্ধী এদের সাজা করতেছি মানে যেতটুকু সমর্থন আমরা করে যাচ্ছি আর কি আগামীতে ইনশাল্লাহ করবো এটুক এটুক মনোবল বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর কি